চট্টগ্রামে সিএনএফ এজেন্টরা এখনো কিন্তু কর্মবিরতি পালন করে যাচ্ছে। যদিও আমরা ইতিমধ্যে শুনেছি যে এনবিও থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, 7 তারিখ একটি বৈঠক ডাকা হয়েছে যেখানে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দদেরকে আহ্বান করা হয়েছে আলোচনার জন্য, এবং সেই বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, এখানকার যিনি কমিশনার আছেন, তার সাথে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগে সকাল থেকে আমরা দেখেছি যে কর্মবিরতির প্রথম দিনে সকাল 9:30 থেকে অ্যাসোসিয়েশন ভুক্ত সদস্য এবং যারা নেতারা আছেন তারা কিন্তু কাস্টমসের যে মূল ফটক সেখানে এসে অবস্থান নেয় এবং তারা সমাবেশ করে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো পেশ করতে থাকেন। এবং বিশেষ করে তাদের দাবির মধ্যে যেটা রয়েছে যে লাইসেন্সিং এর কিছু ধারা, বিশেষ করে লাইসেন্স বাতিল এবং অর্থ আরোপের যে বিধিগুলো আছে সেগুলো সংশোধনের দাবি জানিয়েছেন। পাশাপাশি লাইসেন্স হস্তান্তরে সহজ করার দাবি কিন্তু তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বলে এখানকার নেতৃবৃন্দ আছে যারা তারা আমাদের জানিয়েছেন। এবং এর ফলে আমরা দেখেছি যে কাস্টমসের যে সেবাগুলো অর্থাৎ বিল এন্ট্রি দাখিল, পে অর্ডার জমা, শুল্কায়ন, এগুলো সবগুলো কিন্তু সকাল থেকে বন্ধ আছে। এবং এই কারণে এই প্রভাব কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দরে নতুন করে যেসব আমদানি রপ্তানি পণ্য রয়েছে সেগুলোর শুল্কায়ন হচ্ছে না, এবং শুল্কায়ন না হওয়ার কারণে কিন্তু যে ডেলিভারি কার্যক্রম সেটা ব্যাহত হচ্ছে। তবে এখানকার কাস্টমস একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছেন, তিনি আমাদেরকে বলছেন যে এনবিআরের থেকে ইতিমধ্যে আলোচনার জন্য একটি চিঠি দেওয়া হয়েছে এবং তাদের যে অভ্যন্তরীণ কাজ অর্থাৎ কাস্টমস হাউসের যে অভ্যন্তরীণ কাজ সেটা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে চলছে, এবং অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে কথা বলে তারা যেন দ্রুত কাজে ফিরে আসে সেটি তারা আশা করছেন। তবে অ্যাসোসিয়েশনের নেতাদের যিনি জানিয়েছেন তারা বলছেন যে যেহেতু তারা আগে থেকে এই পূর্ব নির্ধারিত দুদিনের কর্মবিরতি তারা সেটা পালন করবেন, এবং 7 তারিখে যেটা এনবিআরের বৈঠক সেটাও তারা যোগ দেবেন, এবং আলোচনার প্রেক্ষিতে তারা আসলে কী সিদ্ধান্ত নেবেন সেটা আমাদেরকে জানাবেন বলে নেতৃবৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।